लोग भी पैंडल दब गया लेकिन छोड़ने को तैयार नहीं है। ये आपका साहस दीदी, ये दम देख लीजिए। पैंडल भेंगे पड़ार पर मेदिनीपुर सभाय तखन तुमुल हईहट्टगोल। তার মধ্যে দাঁড়িয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নরেন্দ্র মোদী। কলেজ মাঠে নরেন্দ্র মোদীর সভা ঘিরে সোমবার সকাল থেকেই কার্যত টকবক করে ফুটছিল বিজেপি। বেলা একটু গড়াতেই গোটা দেশের নজর ঘুরে যায় সেদিকে, কারণ একাধিক। প্রথমত তৃণমূল সরকারের উদ্দেশ্যে মোদীর ধারালো আক্রমণ। এদিন মোদীর নিশানায় ছিল সিন্ডিকেট, দূষণ, রাজনৈতিক হিংসা, চিটফান্ড কেলেঙ্কারি। आज जो पश्चिम बंगाल के हाल है वो हम बलीभांति जानते हैं। साथियों, दशकों से वामपंथी शासन ने पश्चिम बंगाल को जिस हालत में पहुंचाया, आज हालत इन्होंने आकर उसे और बदतर बना दिया। द्वितीयत प्रधानमंत्री सभार माझे भयावह दुर्घटना। তৃতীয়ত, আহতদের দেখতে প্রধানমন্ত্রীর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যাওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে হাসপাতালের ভেতরে, কিন্তু তারা সার্জিক্যাল ওয়ার্ডে তারা পৌঁছেছেন এবং তিনি যারা আহত হয়েছেন তাদের সঙ্গে দেখা করেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী তার সভায় যে মুহূর্তে তিনি ভাষণ রাখছিলেন ঠিক সেই সময় হুড়োহুড়ি পড়ে যায়। সোমবার কৃষক সভার অনুষ্ঠান থেকে নরেন্দ্র মোদী যা বললেন তাতে ছিল লোকসভা প্রচারেরই সুর। আমার সরকার, আপনাদের সরকার, কিষান দরদী সরকার, 2022 মে কিষান কি আয় দোগুণ করনে কে সংকল্প কে সাথ হাম কাম কর রহে হ্যায়। তৃণমূল আবার এ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের তরফে বিবৃতি জারি করে মোদী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করা হয়েছে, কৃষকের আয় দ্বিগুণ করার জন্য কি পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েক বছর আগে বিজেপির নির্বাচনী ইস্তেহারেও এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তার বাস্তবায়ন হয়নি। বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, 2017 সালের প্রথম ত্রৈমাসিকে বিজেপি শাসিত মহারাষ্ট্রে 635 জন কৃষকের মৃত্যু হয়েছে, পশ্চিমবঙ্গে একজনেরও নয়। মেদিনীপুর কলেজ মাঠে প্রধানমন্ত্রীর সভা ঘিরে কয়েকদিন ধরে তৃণমূল বিজেপির মধ্যে চাপানোতো চলছিল। গোটা মেদিনীপুর শহর ছেয়ে গিয়েছিল তৃণমূলের ফ্লেক্স পতাকা ব্যানারে। ভাষণ দিতে গিয়ে তৃণমূলের এই প্রচারকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। ও স্বয়ং সৎকার করতে হুয়ে হাত জোড় করকে মুদ্রা মে प्रधानमंत्री के स्वागत के लिए चारों तरफ अपने होल्डिंग में लगा लिए। मैं इसके लिए भी उनका हृदय से आभार व्यक्त करता हूँ। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। মোদীর সভার পরপরই পার্থ চট্টোপাধ্যায়ের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বিজেপি নেতা দাবি করছেন তিনি আসার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের শতাধিক পোস্টার দেখেছেন। এগুলি 21 জুলাইয়ের শহীদ দিবসের, যা এবার 25 বছরে পড়ল। তাঁর দলের কর্মীরাই আমাদের দলের বহু ব্যানার বিকৃত করেছে, ছিঁড়ে দিয়েছে। সব মিলিয়ে অমিত শাহের পর নরেন্দ্র মোদীর রাজ্য সফর ঘিরেও তৃণমূল বিজেপি চাপানোতোর তুঙ্গে উঠল। দীপক ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ।